ভারতের সীমান্তে নির্মাণ হচ্ছে চীনের ঘাঁটি, অরুণাচলের দখল হারাবে কি দিল্লি? পাল্টাপাল্টি রকেট হামলা উত্তপ্ত ইসরায়েল লেবানন, বাইডেনের শাসনামলে গাজায় যুদ্ধবিরতি অসম্ভব। হাসিনাকে আশ্রয় দিয়ে ব্যাপক চাপে দিল্লি, বাংলাদেশ ভারত সম্পর্কে ভবিষ্যৎ আসলে কি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পুরো সংবাদ। ভারত চীন সীমান্তবর্তী অনুন্নত এবং দুর্গম এলাকায় হেলিপোর্ট নির্মাণ শুরু করেছে চীন। অরুণাচল প্রদেশের সংবেদনশীল ফিশটেলস অঞ্চলের নির্মাণাধীন এই সামরিক স্থাপনা দুদেশের সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত। স্পর্শকাতর অঞ্চলে বন্দর তৈরির মধ্য দিয়ে অচিরেই এখানে সামরিক উপকরণ এবং সেনা পরিবহন করার সক্ষমতা অর্জন করবে বেইজিং। চীনের এমন পদক্ষেপের দিকে ভারতের কড়া নজর থাকলেও এই হেলিপোর্টের কারণে বাড়ল নয়াদিল্লির মাথা ব্যথা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তের কাছাকাছি স্পর্শকাতর অঞ্চলে সামরিক ঘাঁটি নির্মাণ করছে চীন। সাম্প্রতিক সময়ে সেভেন সিস্টার্স নিয়ে নানামুখী গুঞ্জনের মাঝেই উসকে উঠল উত্তেজনার আগুন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে জানা গেল, দুই দেশের নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে দুর্গম পাহাড়ি এলাকায় তৈরি হচ্ছে হেলিপোর্ট। এই বন্দরের মাধ্যমে গোটা অঞ্চলে গোয়েন্দা কার্যক্রম ও নজরদারি বাড়াতে পারবে চীনের আর্মি, চাইলেই ঘটানো যাবে সেনা সমাগম। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তাহলে কি নতুন করে বিপদে পড়তে যাচ্ছে নয়াদিল্লি? অরুণাচল সীমান্তে চীনের নতুন এই হেলিপোর্টটির অবস্থান তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের গংরিগাবু কিউ নদীর তীরে। হেলিকপ্টার ওঠানামার জন্য বিশেষভাবে তৈরি চীনা ভূখণ্ডে নির্মিত এই ঘাঁটিতে থাকবে 900 ফুটের মতো দীর্ঘ একটি রানওয়ে। সামরিক বিমানবন্দরটিতে থাকবে কমপক্ষে 3টি হ্যাঙ্গার। সেই সাথে এখানে তৈরি হচ্ছে হেলিকপ্টার রাখার জন্য বিশাল জায়গা, এয়ার ট্রাফিক কন্ট্রোল ফ্যাসিলিটি সহ বিভিন্ন ধরনের অবকাঠামো। 2023 সালের 1 সেপ্টেম্বর পর্যন্ত US ডাটা অ্যানালিটিক্সের ওপেন সোর্স স্যাটেলাইটের ছবিতে দেখা যায়, ওই অঞ্চলে কোনো স্থাপনার চিহ্ন ছিল না। কিন্তু একই বছর 31 ডিসেম্বরের ছবিতে উঠে আসে ভিন্ন চিত্র। সেখানে দেখা যায়, নির্মাণ কাজের জন্য খালি করা হয়েছে পাহাড়ি এলাকার বেশ বড় জায়গা। 2024 সালের 16 সেপ্টেম্বর মার্কিন প্রতিষ্ঠান ম্যাক্সারের কাছ থেকে পাওয়া হাই রেজুলেশন ছবিতে দেখা যায়, প্রায় শেষ পর্যায়ে আছে চীনা হেলিপোর্ট নির্মাণের কার্যক্রম। গত 12 সেপ্টেম্বর জেনেভায় গ্লোবাল সেন্টার ফর সিকিউরিটি পলিসিতে বক্তব্য দেওয়ার সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, হিমালয়কে ঘিরে ভারত চীন সীমান্তের সমস্যাগুলোর 75% সমাধান হয়েছে। এর পরপরই এনডিটিভির মাধ্যমে সামনে আসলো অরুণাচল সীমান্তের কাছাকাছি অঞ্চলে চীনের সামরিক অবকাঠামো নির্মাণের খবর। স্পর্শকাতর এমন জায়গায় সামরিক অবকাঠামো নির্মাণ ভারতের জন্য হতে পারে হুমকির কারণ। অরুণাচল প্রদেশের ফিশটেইল এলাকায় ভারতের বর্ডার থেকে মাত্র 20 কিলোমিটার দূরে নতুন হেলিপোর্ট নির্মাণ করছে চীন। এই হেলিপোর্টের মাধ্যমে খুব সহজেই অত্র অঞ্চলে সেনা মোতায়েন করতে পারবে চীনের পিপলস লিবারেশন আর্মি। বর্ডারের নিরাপত্তার পাশাপাশি গুপ্তচর বৃত্তির মাত্রা বাড়াতে সক্ষম হবে বেইজিং। দুর্গম হলেও কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলে বৃদ্ধি পাবে চীনের সামরিক আধিপত্য। সাম্প্রতিক সময়ে ভারত চীন সীমান্তের কাছাকাছি জায়গায় ছোট ছোট গ্রাম নির্মাণের উদ্যোগ নিয়েছে বেইজিং। বিশ্লেষকদের ধারণা, অভিনব এমন কৌশলের মাধ্যমে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশেপাশে থাকা বিতর্কিত অঞ্চলগুলো ধীরে ধীরে চলে যাবে চীনের দখলে। বিপদ এড়াতে বেইজিংয়ের বিভিন্ন পদক্ষেপের উপর ভারতের সামরিক বাহিনীকে নজর রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ হামলা চালিয়ে অন্তত 5 শিশুকে হত্যা করেছে ইসরায়েল। পাল্টা ইসরায়েলে 150 রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। প্রতিশোধ হিসেবে এই রকেট হামলা চালায় সংগঠনটি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে গাজায় যুদ্ধবিরতি চুক্তি অসম্ভব বলে জানিয়েছেন মার্কিন শীর্ষ কর্মকর্তারা। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। লেবাননের রাজধানী বৈরুতে F-35 যুদ্ধ বিমান দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবারের এই হামলায় লেবাননে অন্তত 5 শিশু নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে।
পাল্টা ইসরায়েলের উত্তরাঞ্চলে 150টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। হিজবুল্লাহ যে প্রতিশোধ নিতে প্রস্তুত এই হামলার মাধ্যমে তা আরও একবার প্রমাণ করল। মঙ্গল ও বুধবার পেজার ও রেডিও বিস্ফোরণের মাধ্যমে লেবাননে অন্তত 37 জনকে হত্যা করে ইসরায়েল। এই ঘটনায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলের শাস্তি নিশ্চিত করতে হুঁশিয়ারি উচ্চারণ করেন। বলেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল সব সীমারেখা অতিক্রম করেছে। মানবতা বিরোধী এই ঘটনা যুদ্ধ ঘোষণার সামিল। মঙ্গলবার ও বুধবারের ঘটনা সম্পর্কে আপনারা সবাই জানেন। ইসরায়েল লেবাননে হাজার হাজার পেজার বিস্ফোরণ ঘটিয়েছে। তারা এই হামলার মাধ্যমে সব আইন, নিয়ম এবং সীমা লঙ্ঘন করেছে, যার চরম জবাব দেয়া হবে। লেবাননে পেজার ও রেডিও বিস্ফোরণে অন্তত 37 জন নিহত ছাড়াও 4000-এর কাছাকাছি আহত হয়েছে। শুধু এই হামলা দিয়েই ক্ষান্ত যায়নি ইসরায়েল। বৃহস্পতিবার সন্ধ্যার পর লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের দাবি, ধ্বংস করা হয়েছে হিজবুল্লাহর সম্ভাব্য ঘাঁটি আর রকেট ছোড়ার শতাধিক স্থাপনা। এমন সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। এরপরই ইসরায়েলে পাল্টা রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। পাল্টাপাল্টি হামলা থেকে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। বলেছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে। সহিংসতার বিস্তৃতি ঠেকাতে ইসরায়েল ও হিজবুল্লাহকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে 41,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হলেও গাজায় যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা তৈরি হয়নি। হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে গাজায় যুদ্ধবিরতি চুক্তি অসম্ভব। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তার জয়ী হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সুরক্ষার জন্য নিজেকেই সবচেয়ে বড় ভরসাস্থল বলেও দাবি করেছেন ট্রাম্প। 8 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ইসরায়েল আমেরিকান সম্মেলনে যোগ দেন তিনি। নানান কথামালায় ইসরায়েলের প্রতি আনুগত্য প্রকাশ আর আস্থা অর্জনের সর্বোচ্চ চেষ্টা চালান তিনি। জনমত জরিপে প্রতিদ্বন্দ্বী কামলা হ্যারিস 60% ইহুদি ভোটারের সমর্থনে এগিয়ে থাকার তথ্যে আক্ষেপ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ইহুদিদের আরও বিস্তারিত পর্যালোচনার অনুরোধ জানিয়েছেন। বিজয়ী হতে ইহুদি ভোটারদের সমর্থন চান রিপাবলিকান এ নেতা। বলেছেন, তিনি হেরে গেলে ইসরায়েলের অস্তিত্ব মুছে দিতে বিনাশী কর্মকাণ্ড শুরুর আশঙ্কা আছে। এটি হলে 2-3 বছরের মধ্যে ইসরায়েল দখল হয়ে যাবে বলে সতর্ক করেছেন ট্রাম্প। গাজাকে সন্ত্রাসপ্রবণ অঞ্চল উল্লেখ করে সেখান থেকে যুক্তরাষ্ট্রে ঢোকার সুযোগ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, নির্বাচিত হলে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করে কট্টর ইসলামপন্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ বন্ধ করা হবে। একদিকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় এক গণমাধ্যমের দেয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর দুদেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। এদিকে বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় দুরবস্থা ভারতের পর্যটন শিল্পের। তবে কি রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপে পড়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ভারত? আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। কোন দিকে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক? একদিকে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে তৈরি হচ্ছে ধোয়াশা, অন্যদিকে বাংলাদেশি পর্যটক না থাকায় অনেকটা বেকায়দায় ভারতের পর্যটন শিল্প, বাণিজ্য, এমনকি হাসপাতালগুলো। এমন অবস্থায় কোন দিকে যাবে দুই দেশের সম্পর্ক? সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ নিয়ে কথা বলেছেন। তার কথায় অনেকটা স্পষ্ট কোন পথে হাঁটতে চায় দিল্লি। নরেন্দ্র মোদীর সরকারে 100 দিন পূর্ণ হওয়া উপলক্ষে জয়শঙ্কর 17 সেপ্টেম্বর NDTV-তে একটি সাক্ষাৎকার দেন। সেখানে বাংলাদেশ বিষয়ে খোলাখুলি কথা বলেন তিনি। জয়শঙ্কর জানান, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়, তা নিয়ে মন্তব্য করা সমীচীন নয়। তবে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে আগ্রহী দিল্লি। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় তারা, এবং তারা সবসময় বিদ্যমান সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চান। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য থেকে অনেকটা স্পষ্ট যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী দেশটি। এমনিতেই পাকিস্তান বা চীনের মতো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না ভারতের। এমন অবস্থায় বাংলাদেশের সাথে সম্পর্ক দেশটির পররাষ্ট্রনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলা বাহুল্য। জয়শঙ্কর ওই সাক্ষাৎকারে আরও উল্লেখ করেন যে প্রতিবেশীরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকে,
বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই সম্পর্ক ও যোগাযোগ আরও এগিয়ে নিতে আগ্রহী দেশটি। অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলাদেশি পর্যটক ও পর্যটন কেন্দ্রিক বাণিজ্যিক দুরবস্থা নিয়ে ভারতীয় সরকারের কপালেও পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। ভারতীয় গণমাধ্যমগুলোর পরিসংখ্যান অনুযায়ী ভারতের পর্যটন ক্ষেত্রে প্রায় 23% আসে বাংলাদেশি পর্যটকদের হাত ধরে। চিকিৎসা করা বাদেও ঘোরাফেরা, দুর্গাপূজা বা বিয়ের কেনাকাটা ইত্যাদি কারণে কয়েক লাখ পর্যটক প্রতি বছর ভারতে ভ্রমণ করেন। তবে এবার পূজার মাত্র এক মাস বাকি থাকলেও এখনও জমে ওঠেনি কলকাতার বিপণী বিতানগুলো। বাংলাদেশি এক গণমাধ্যমের তথ্য অনুযায়ী কলকাতার নিউ মার্কেট এলাকায় বিক্রি কমেছে অন্তত 60%। এমন অবস্থায় বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা ভারতের পররাষ্ট্রনীতি, অর্থনীতি ও রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান তার একটি ইউটিউব পডকাস্টে বলেন, ভারত হয়তো এখন অনুধাবন করতে পারছে যে বাংলাদেশের কোনো একক শাসক নয়, বরং যে সরকার আসবে তার সাথে সুসম্পর্ক বজায় রাখাটাই ভারতের পররাষ্ট্রনীতির জন্য সহায়ক হবে। তবে এত কিছুর পরও একটা বড় প্রশ্ন এখনও থেকে যায়, কোন আইনে এখনও শেখ হাসিনা ভারতের আশ্রয় রয়েছে? ইতোমধ্যেই তার নামে বিভিন্ন অপরাধে শতাধিক মামলা দায়ের করা হয়ে গেছে। এমন অবস্থায় কি দুই দেশের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষার খাতিরে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে ভারত? ইমরান মাহমুদ, বাংলাভিশন। রাশিয়ার আপত্তি সত্ত্বেও ইউক্রেনে গোলাবারুদ বিক্রি করেছে ভারত। ইউরোপীয় ক্রেতাদের মাধ্যমে এসব গোলাবারুদ ইউক্রেনে সরবরাহ করেছে ভারতীয় বিক্রেতারা। সম্প্রতি এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফলে দুদেশের সম্পর্কে এবার দেখা দিয়েছে ফাটলের আশঙ্কা। বিস্তারিত মীর ফজলুর রাব্বির ডেস্ক রিপোর্টে। রাশিয়া ইউক্রেন সংঘাতের তীব্রতা অনেকটাই কমে গেছে, তবে যুদ্ধের আগুন এখনও পুরোপুরি নেভেনি। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে দুই পক্ষেরই আছে বন্ধু ও শত্রু রাষ্ট্রের নানা সমীকরণ। শুধু ইউক্রেন যুদ্ধ নয়, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে রাশিয়াকে প্রচ্ছন্ন সমর্থন দিয়ে আসছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত। সে হিসেবে ভারতকে এতদিন ধরে নিজেদের বন্ধু রাষ্ট্র হিসেবেই বিবেচনা করে আসছে ভ্লাদিমির পুতিনের সরকার। দুই দেশের মধ্যে গড়ে উঠেছে বন্ধুপ্রতিম এক সম্পর্ক। তবে এবার সেই সম্পর্কে দেখা দিয়েছে ফাটলের শঙ্কা। যে ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে আছে রাশিয়া, সেই ইউক্রেনকেই এখন অস্ত্র সাহায্য দিচ্ছে ভারত। সম্প্রতি এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 11 জন ভারতীয় এবং ইউরোপীয় প্রতিরক্ষা কর্মকর্তা ও কাস্টমস থেকে পাওয়া ডাটার বরাতে রয়টার্স জানায়, রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য এক বছরেরও বেশি সময় ধরে ভারত থেকে এসব গোলাবারুদ পাঠানো হয়েছে। ভারতীয় অস্ত্র প্রস্তুতকারকদের বিক্রি করা আর্টিলারি শেলগুলো ইউরোপীয় গ্রাহকদের মাধ্যমে ইউক্রেনে পাঠানো হচ্ছে, আর এক্ষেত্রে ভারতকে সহায়তা করছে ইতালি ও চেক প্রজাতন্ত্র। অর্থাৎ রাশিয়ার চোখ ফাঁকি দিয়ে কৌশলে গত এক বছর ধরে এই কাজ করে যাচ্ছে ভারত। ভারত 2018 থেকে 2023 সালের মধ্যে $3 বিলিয়ন মূল্যের অস্ত্র রপ্তানি করেছে। 2029 সালের মধ্যে এটিকে প্রায় $6 বিলিয়নে উন্নীত করতে চায় দেশটি। ফলে নিজেদের অস্ত্রের বাজারকে আরও বড় করতে ইউরোপে দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধকে নিজেদের অস্ত্র রপ্তানির নতুন খাত হিসেবে দেখছে ভারত। এসব ঘটনায় রাশিয়ার সঙ্গে কিছুটা হলেও দূরত্ব বাড়ছে ভারতের। তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় আন্তর্জাতিক সফরের জন্য মস্কোকেই বেছে নেন নরেন্দ্র মোদী। তখন থেকেই রাশিয়া অভিযোগ করছিল যে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন বেশ কয়েকটি অস্ত্র প্রস্তুতকারক কারখানা ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করছে, কিন্তু তারপরও এ বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেয়নি ভারত। তবে বিশ্লেষকদের মতে চাইলেও এ বিষয়ে ভারতকে বেশি কিছু বলতে পারবে না রাশিয়া, কেননা ভারত পশ্চিমা বিশ্বের কাছে নিজেদের এমনভাবে উপস্থাপন করতে চায় যাতে সবাই মনে করে ভারত রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পূর্ণ সমর্থন দিচ্ছে না। ফলে দিল্লির এমন সিদ্ধান্তের ওপর খুব কমই প্রভাব বিস্তার করতে পারে মস্কো।
ভারত যে অস্ত্র আমদানি করে তার 60% আসে রাশিয়ার কাছ থেকে। তাই ভারতের কাছে বরাবরই রাশিয়া একটি মূল্যবান অংশীদার। এমন আবহেই উঠে আসলো ইউক্রেনে ভারতীয় অস্ত্র রফতানির খবর। আর তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি দুই দেশের সম্পর্কে এবার বাজবে ভাঙনের সুর? মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এবার যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রকাশ্য আদালতে গুলি করে হত্যা করা হয়েছে এক বিচারককে। এ ঘটনায় গ্রেফতার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কেন্টাকি অঙ্গরাজ্যের পুলিশ মুখপাত্র জানান, আদালতে নিজের চেম্বারে গুলিবিদ্ধ হন জেলা বিচারক কেভিন মুলিন্স। 54 বছর বয়সী মুলিন্সের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। বিকেল 3টার কিছু আগে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার গুলিবিদ্ধ শরীর উদ্ধার করে পুলিশ এবং জরুরি বিভাগের কর্মীরা। 2009 থেকে লেচার কাউন্টির বিচারকের দায়িত্বে ছিলেন তিনি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিচারককে গুলি করে হত্যার আলোচিত ঘটনায় লেচার কাউন্টির শেরিফ টন স্টিনসকে গ্রেফতার করা হয়েছে। সরাসরি হত্যায় অংশগ্রহণের অভিযোগ গঠন করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গুলি বর্ষণের সময় আদালত প্রাঙ্গণের অন্তত 50 জন থাকলেও আর কেউ হতাহত হননি। ব্রাজিলের পেন্টানাল জলাভূমিতে দাবানলের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যপ্রাণীদের আবাসস্থল। বিশ্লেষকরা জানান, সূর্যের তাপের কারণে জলাভূমিগুলো দ্রুত শুকিয়ে যাওয়ায় এই আগুন সহজে ছড়িয়ে পড়ছে। এতে করে অসংখ্য প্রাণীর মৃত্যু ঘটছে, ধ্বংস হচ্ছে আবাসস্থল। অঞ্চলটিতে দ্রুত আগুন নেভাতে 100 সদস্যের একটি দল গঠন করে নিযুক্ত করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত আগস্ট মাস থেকে দাবানলে পুড়ছে ব্রাজিলের প্যান্টানাল জলাভূমি অঞ্চল। এই আগুনের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বন্যপ্রাণীদের আবাসস্থল। দ্রুত আগুন নেভাতে অঞ্চলটিতে পরিবেশবাদী, বন্যপ্রাণী পরিষেবা এবং ফায়ার সার্ভিসের প্রায় 100 সদস্যের একটি দল গঠন করে সেখানে নিযুক্ত করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, নৌকায় করে নদীর ওপারে গিয়ে তারা আগুন নেভানোর কাজ করেন। এ সময়ে তাদের প্রায় 40 মিনিট সময় লাগে। তারা জানান, আগস্টের প্রথম দিকে আগুনের সূত্রপাত ঘটে, পরবর্তীতে বারবার এই আগুন জ্বলে উঠতে দেখা যায়। সাধারণত শুষ্ক মৌসুমে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা প্যান্টানাল জলাভূমিতে দেখা দিয়ে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে শুষ্ক ঋতু দীর্ঘায়িত এবং বর্ষাকাল সংক্ষিপ্ত হওয়ায় আগুনের ঘটনা বেশি বেশি দেখা দেয়। উইলিয়াম আসুনকাও নামে এক বিশ্লেষক জানান, জলাভূমিতে পানির পরিমাণ কমে গেছে। সূর্যের তাপের কারণে জলাভূমিগুলো দ্রুত শুকিয়ে যায়, ফলে অঞ্চলটিতে সহজেই আগুন ছড়িয়ে পড়ে। জীববিজ্ঞানীরা বলছেন, প্যান্টানাল জলাভূমিতে অসংখ্য প্রাণীর সরাসরি মৃত্যুর কারণ হচ্ছে এই আগুন, এছাড়া তাদের আবাসস্থলও ধ্বংস করে দিচ্ছে। জীববিজ্ঞানী ব্রুনো হেনরি গ্রোসি কার্ভালহো বলেন, হায়াসিন্থ ম্যাকাও প্রাথমিকভাবে দু ধরনের ফল খায়। এইসব ফল প্যান্টানাল অঞ্চলের দুটো নির্দিষ্ট গাছ থেকে আসে। দাবানলের কারণে এই ফল নষ্ট হয়ে যায়, ফলে ম্যাকাওরা খাবার পায় না। এমনকি দাবানলে তাদের বাসাও ধ্বংস হয়ে যায়। এই পাখিগুলো বড় বড় গাছে বাসা বাঁধে, ফলে যখন আগুনে গাছগুলো পুড়ে ছাই হয়ে যায় তখন ম্যাকাওরা নির্হারা হয়ে পড়ে। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।